আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। পূর্বের ভিডিওগুলোতে আমরা ফেরিয়া নাটকের প্রায় সকল চরিত্র এবং আয়শা মরিয়াম নাটকের আয়শা, মরিয়াম এবং জিহানের বায়োগ্রাফি সম্পর্কে জেনেছি, তাইলে আপনারা দেখে আসতে পারেন। অনেকগুলো রিকোয়েস্ট ছিল। আয়শা মরিয়াম নাটকের একটি অন্যতম প্রধান চরিত্র মরিয়ামের আদরের ভাই ওসমানকে নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য, তাই আজকের ভিডিওতে আমরা আয়শা এবং মরিয়ামের আদরের ভাই ওসমানের বায়োগ্রাফি সম্পর্কে জানব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের আপলোডকৃত ভিডিও সর্বপ্রথম আপনার নোটিফিকেশন বক্সে আসে। চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। সারা পৃথিবীতে করোনার লকডাউন চলার কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় বেশিরভাগ পোলা বাহিনী এখন বিনোদনের দিকে ঝুঁকে পড়ছে। সেই কারণে দীপ্ত টিভিতে প্রচারিত ফেরিয়া নাটকের পাশাপাশি এশিয়ান টেলিভিশনে প্রচারিত আয়শা মরিয়াম নাটক বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তো যাই হোক, যারা আয়শা মরিয়াম নাটক দেখেন তারা অবশ্যই ওসমানকে চেনেন, সে খুবই হ্যান্ডসাম। আর লাস্ট পর্বে আমরা দেখেছি আয়শার বান্ধবী, নামটা ভুলে গেছি, তো যাই হোক, সে লুকাইয়া লুকাইয়া ফোনে মেসেজে কথা বলতেছে ওসমানের সাথে, তবে আয়শা তাকে ধরতে পারেনি। যাই হোক, দেখা যাক এই রিলেশন কত দূর গড়ায়। অনেক এক্সট্রা কথা বলে ফেললাম, ওসমানের আসল নাম হচ্ছে বুরাক তোসকোপারান, তার ডাকনাম হচ্ছে বুরাক। তবে আমরা আরও একজন অ্যাক্টরকে চিনি যার ডাকনাম হচ্ছে বুরাক। বলুন তো আমি কার কথা বলছি? আপনি ঠিকই ধরেছেন, আমি কুরুলুজ ওসমানের কথা বলছি। তাই আপনারা অবশ্যই বুরাক তোসকোপারান এবং বুরাক অজিজিবিটকে একসাথে মিলিয়ে ফেলবেন না, নামটা অনেকটা একই রকম। যাই হোক, বুরাক তোসকোপারান 1992 সালে 14 নভেম্বর তুরস্কের ইস্তাম্বুল শহরে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 28 বছর। তার উচ্চতা হল 1.8 মিটার। তার বাবার নাম হচ্ছে অবনি তোসকোপারান এবং তার মায়ের নাম হচ্ছে নিমেত তোসকোপারান। তার দুইটি ভাই রয়েছে, একজনের নাম হচ্ছে উগুর তোসকোপারান এবং অন্যজনের নাম হচ্ছে সারহাত তোসকোপারান, তবে তাদের ফটো কোথাও পেলাম না। তার বাবা হচ্ছেন একজন লাল বংশদূত। আপনারা নিশ্চয়ই থাম্বনেইলে দেখেছেন যে তিনি একজন ড্রামার, কারণ ড্রামার জিনিসটা অনেকে বুঝতে পারেননি। না বুঝতে সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। যে সাধারণত গান গার সময় ড্রাম বাজিয়ে থাকে তাকে ড্রামার বলা হয়। আই থিঙ্ক এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তিনি একাধারে একজন ড্রামার এবং একজন অভিনেতা। তিনি এ পর্যন্ত প্রায় $0.5 মিলিয়ন আয় করেছেন, মানে $1 মিলিয়নের অর্ধেক। এইটা হচ্ছে তার ইনস্টাগ্রাম প্রোফাইল, তার বর্তমান ফলোয়ার সংখ্যা 1.7 মিলিয়ন। তবে তার বিষয়ে একটা তথ্য হচ্ছে, তিনি এখনও কারোর সাথে রিলেশনে জড়াননি, তো বর্তমানে তিনি সিঙ্গেল আছেন, চাইলে একবার চান্স নিয়ে দেখতে পারেন। চেহারা তো ভালোই, হয়তো অ্যাকসেপ্ট করতেও পারে। তিনি কার্টাল আনাতোলিয়ান হাই স্কুলে লেখাপড়া করতেন, মানে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করেছেন। এরপর তিনি ওকান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে সিনেমা ও টেলিভিশন স্টাডি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার পার্সোনাল বিষয় সম্পর্কে কিছু তথ্য হচ্ছে, তিনি কুকুর খুবই পছন্দ করেন, এছাড়াও তিনি গ্র্যাভিটি করতে খুবই পছন্দ করেন। তো গ্র্যাভিটি আপনারা অনেকে বোঝেন না, আবার অনেকে বোঝেন। তো গ্র্যাভিটি হলো স্প্রে পেইন্ট, যা আমরা যাকে বলে থাকি, তো বিদেশে এটাকে গ্র্যাভিটি বলে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এছাড়াও তিনি নিয়মিত জিমে যান, বর্তমানে তিনি তার বডি মাসেলসের দিকে অনেক গুরুত্ব দেন, আর তার অনেকগুলো বাইক রয়েছে, মানে আমাদের দেশের পোলা বাহিনীদের মতো শখ আর কি। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে তিনি সিগারেট স্মোকিং করেন। চলুন জেনে আসি তার অভিনেতা হয়ে ওঠার কাহিনী। তিনি যখন হাই স্কুলে পড়তেন তখন থেকেই তিনি খুব সুন্দরভাবে অভিনয় করতে পারতেন, সেই কারণে তিনি প্রতি বছর স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। তার অভিনয় জগতে আসার কাহিনীটা অনেকটা হলিউডের নামকরা অভিনেতা নিকি জোনাসের মতো। আপনারা যারা জুমানজি সিনেমাটি দেখেছেন তারা নিশ্চয়ই ইনাকে চেনেন। ইনি হচ্ছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার হাজব্যান্ড। তিনি একাধারে একজন সিঙ্গার এবং একজন অ্যাক্টর। যাই হোক, বুরাক তোসকোপারান 2011 সালে ওহাইনোকো শো সেন্টারে অনুষ্ঠিত হাই স্কুল সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেখানে তিনি একটি ভালো স্থান দখল করে। তখন থেকেই তিনি ঠিক করেন যে তিনি একজন সিঙ্গার হবেন, সেই কারণে তিনি প্রভারের নামে একটি ব্যান্ড দলের ড্রামার হিসেবে যোগ দেন। এই ড্রামার হিসেবে যোগ দেওয়ার পরে তিনি তুরস্কের বিভিন্ন স্থানে কনসার্ট করে বেড়াতেন। তো এই কনসার্ট করার কারণে তার উপরে চোখ পড়ে পারাম্পার্চা নাটকের একজন প্রোডিউসারের। আর সেই প্রোডিউসারের কথাই তিনি পারাম্পার্চা নাটকে ওসমান চরিত্রে অভিনয় করেন। তবে তিনি বর্তমানে অভিনয় থেকে গানের উপরেই বেশি জোর দিচ্ছেন। আপনারা সবাই জানেন যে পারাম্পার্চা নাটক 2017 সালে শেষ হয়। তার পরের বছর তিনি হিসাবটা আস্ক নামে একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি প্রচুরভাবে ব্যবসা সফল হয়েছে। İyi bakalım ben kimim? Ya ben buraya gelmek için neler çektim sen biliyor musun? Oyuncu mıyım ben senin? আপনাদেরকে তো আগেই বলেছি যে তিনি একজন সিঙ্গার হতে চায়।
আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের আপলোডকৃত ভিডিও সর্বপ্রথম আপনার নোটিফিকেশন বক্সে আসে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে আপনার মতো তুর্কি সিরিয়াল প্রেমিকরা তাদের প্রিয় অ্যাক্টর সম্পর্কে জানতে পারে।